ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। পদ্মা সেতুর রেল লাইনে স্লিপার লাগানোর কাজ শুরু। রেলের স্লিপার বসানোর মাধ্যমে এই সেতুতে রেল সংযোগের একটি বড় ধাপের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনের অপেক্ষায় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল। টার্মিনালে যাত্রীদের পাশাপাশি পরিবহন চালক শ্রমিকদের জন্য থাকছে আধুনিক সুযোগ সুবিধা। মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক আন্দোলনে চা বাগানের অচল অবস্থার এখনও নিরসন হয়নি। দফায় দফায় বৈঠকের পরও দাবি পূরণ না হওয়ায় অষ্টম দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন চা শ্রমিকরা। আজ বিশ্ব মশা দিবস। ডেঙ্গু ম্যালেরিয়া সহ নানা রোগের কারণ মশা। মশামুক্ত আবাসন নিশ্চিতে বাড়িঘরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবেছে কুয়াকাটা, কক্সবাজার ও নোয়াখালীর হাতিয়ায়। হাতিয়ায় দুই জেলের মৃত্যু। কুয়াকাটা ও কক্সবাজারে নিখোঁজ 26 জেলের। ভৈরবে একটি কারখানায় আগুনে চার শ্রমিক দগ্ধ হয়েছে। শুক্রবার পঞ্চবটি এলাকায় কয়েল কারখানায় এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট 3 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির সাথে আলোচনায় প্রস্তুত মিয়ানমারের সেনা সরকার, তবে তা বিচারিক প্রক্রিয়া শেষ হবার পর, শুক্রবার জানিয়েছেন দেশটির সেনা সরকারের প্রধান মিন অং হুলাইং। সোমালিয়ার রাজধানী মোগাসিদুর একটি হোটেল দখলে নিয়ে সেখানে অবস্থানরত অন্তত 8 জনকে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী আল শাবাব। শঙ্কা রয়েছে আরও প্রাণহানির। এশিয়া কাপকে সামনে রেখে আজ থেকে আনুষ্ঠানিক অনুশীলনে জাতীয় দল। কোচিং স্টাফ ও ক্রিকেটারদের ছুটি শেষে শুরু হয়েছে দলের আনুষ্ঠানিক প্রস্তুতি। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এ দল। সেন্ট লুসিয়ায় সন্ধ্যা 7:30 শুরু হবে ম্যাচটি।